আজ আমি ভীষণ ব্যস্ত, আজকে আমার বড়মশাইয়ের বার্থডে, তো তাড়াতাড়ি করে রান্না বান্না করব। সব এদিক বাজারে গেছে বাজার আনতে, এদিকে ওই জন্য তাড়াতাড়ি করে আমি সব মোটামুটি কেটে বেটে সব রেডি রাখছি, এদিকে এগুলো রান্না করছি। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ আর বাঁধাকপি হচ্ছে। হ্যাঁ, এদিকে মাছটা ভাজা ভাজবো বলে দুটো ভাজা সবে রেডি হয়েছে, ভাতটা হয়ে গেছে। এদিকে মোটামুটি মেয়ে বেলুন ফুলিয়ে বেলুন ফোলাচ্ছে, বেলুন লাগাচ্ছে, এগুলো দিয়ে টুকটাক ডেকোরেশন করতে শুরু করেছে, কেন কি আজকে বাপির জন্মদিন, ওই জন্য শুরু করেছে। আর এ দুটো তো খেলা শুরু করে দিয়েছে, বেলুন ফাটাচ্ছে। তৈরি করে খাওয়ার জলটা ফিল্টার হতে দিয়ে দিলাম, তো দেখো কি সুন্দর মাংসটা কষা হয়ে গেছে, দারুণ কষা হয়ে গেছে। এই কষা হয়ে গেছে, এবার একটু একদম একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো দেখে নাও, মাংসটা একদম রেডি হয়ে গেছে, কালারটাও দারুণ চলে এসছে, মটন কষা একদম রেডি। এবার মটন কষাটা নামিয়ে ফেললাম, ব্যাস হয়ে গেল মটন কষা। এদিকে চলছে পটল ভাজা, পাঁচটা ভাজার একটা ভাজা পটল ভাজা, মাছ ভাজাটা টুক করে নামিয়ে নিলাম। তো তোমাদেরকে বলেছিলাম আজকে আমার বরের বার্থডে, তো আমার আজ একটু ব্যস্ত আছে, তাড়াতাড়ি কাজ সারছি। তো দেখো বার্থডের জন্য আমি ওনার খাবার টেবিলে রেডি করে দিয়েছি, এবার শুধু বার্থডে বয়ের আসার অপেক্ষা। এই যে স্যালাড বানিয়েছি, এই দেখো, এই যে আলু পটল কুমড়ো চিংড়ি, এই যে পাঁচটা ভাজা, এই যে ডাল বানিয়েছি, ডাল আর বানিয়েছি, এদিকে দেখো এটা হচ্ছে বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে, এটা হচ্ছে মাছের কালিয়া, এটা হচ্ছে কুমড়ো ডাটা পুঁই শাক দিয়ে একটা চিংড়ি দিয়ে তরকারি, এটা দেখো চিংড়ির হালাই, আর এটা হচ্ছে আলুর দম, আর এটা হচ্ছে আমার বরের সবচেয়ে প্রিয় ডিশ মটন কষা, মটন কষাটা জল। আর আছে এদিকে দেখো দই, সঙ্গে আছে পাঁচটা মিষ্টি, এটুকুই আয়োজন করেছি তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম আজকে আমার বরের বার্থডে, তো বার্থডের জন্য আমি মোটামুটি যতটুকু পেরেছি সকাল থেকে বলেছিলাম একটু ব্যস্ত, একটু তত তাড়াতাড়ি রান্না করে রেডি হয়ে নিয়েছি। দেখো তার খাবার জোগাড় করে দিয়েছি, এখনও আসার নামে খোঁজ নেই, ভাত লেবু লঙ্কা নুন তো ফোটোতেই আছে। দেখো স্যালাড বানিয়েছি, এই যে পাঁচ রকমের ভাজা দেখে নাও, ডাল বাঁধাকপি চিংড়ি মাছের তরকারি মাছের ঝাল, ঝাল না এটা মাছের কালিয়াই বানিয়েছি, কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, চিংড়ি মাছের চচ্চড়ি, একটা আলুর দম বানিয়েছি, আর সবচেয়ে ওনার প্রিয় ডিশ আজকে যেটা, এই যে মটন কষা জল, আর আছে একটু দই আর মিষ্টি। তো তাড়াহুড়ো করে চলে এসছে আমার বর, দেখো এটা হচ্ছে বার্থডে গিফট, পাঞ্জাবিটা পরেছে। তো আমার বরমশাই চলে এসছে, এবার ওনার হ্যাপি বার্থডে দুপুরবেলার খাওয়া দাওয়াটা এখন হবে। ওনাকে আমি একটা ছোট্ট গিফট দিতে চাই, গিফটটা রেডি করাই আছে, তো আমি ওনার হাতে তুলে দেবো গিফটটা খাওয়ার আগেই। এ নাও এটা তোমার গিফট। দেখো গিফটটা কেমন হয়েছে, আচ্ছা পছন্দ হয়েছে, তো ঠিক আছে। আমি বলেছিলাম বার্থডে তে একটা গিফট দেব, তাই ওনাকে একটা নতুন মোবাইল গিফট দিলাম। তো ঠিক আছে, এবার তুমি খাও। আর পিছনে যে মেয়ে ডেকোরেশন করেই দিয়েছে, আমার মেয়ে বেলুন লাগিয়ে জড়ি দিয়ে সাজিয়ে ডেকোরেশন করে দিয়েছে, তো তুমি তোমার পছন্দ মতো খাওয়া শুরু করো তোমার পছন্দের আইটেম দিয়ে। ব্যাস প্রদীপটা এবার নিভিয়ে দিই, এটা আর লাগছে না, খাও। আর কেকটা আনা আছে, কেকটা রাতে সন্ধ্যার সময় হ্যাপি বার্থডে করা হবে, তো তখন কাটা হবে, এখন মোটামুটি
দুপুরের মেনুটা চলুক। উনি আবার ক্যামেরা চালালে খেতে পারবে না, তো ক্যামেরাটা আমি অফ করে দেবো। তো বার্থডে বয়ের এখন ইভিনিং টাইমে কেক কাটা হবে, ওই জন্য চকলেট মিষ্টি আর এই যে কেকটা আমরা সব রেডি করে ফেলেছি। এবার বার্থডে বয়ের আসার অপেক্ষা, বার্থডে বয় এলেই কেক কাটিংটা শুরু হবে। তবে একটা জিনিস, আমরা কিন্তু কোনো মোমবাতি জ্বালবো না। বার্থডেতে না সবাই মোমবাতি ফুদিয়ে আলো নিভিয়ে দেয়, এইটা আমার আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। আজ আমার বার্থডে, আমি আলো নিভিয়ে দেবো কেন? আমি আলো জ্বালাবো, আরও অনেক শত শত প্রদীপ আলো জ্বলে উঠবে, ওই জন্য আমার এটা ভালো লাগে না বলে আমি মোমবাতিটা দিইনি। যে মোমটা নেভানো হবে না, কেক কাটা হবে, মোমটা নেভানো হবে না। ঠিক আছে, বার্থডে বয় আসুক, কেকটা কাটা হয়ে যাবে। তো এসে গেছে বার্থডে বয়, মেয়ে রেডি করে দিল কেক সাজিয়ে। এবার কেক কাটা চলছে আমাদের বাড়িতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বরমশাই। গোলাপি রং কত করে বাবা কত।